তাদের কাছে শেষ মুহূর্তে রেখে যেতে চায়। শহীদি তামান্না কাকে বলে? শহীদুল আল্লাহর দরবারে কি পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত লাশ বলো না, ওরা আমার কাছে তাজা। ওরা কি? পাকিস্তানের একটি মসজিদে আফগানিস্তানে যখন যুদ্ধ চলতেছিল, শহীদ জিয়াউর রহমান ফারুকী লিখেছেন ঘটনাটা, যখন যুদ্ধ চলতেছিল পাকিস্তানের মসজিদে ইমাম সাহেব জোরসোরে খুতবা দিলেন, বয়ান করলেন, ঝাঁঝালো বয়ান, জিহাদের বয়ান করার পরে, শহীদি বয়ান করার পর একটি যুবক সিদ্ধান্ত নিল, আমার জিন্দেগি আমি শাহাদাত বরণ করতে চাই, এরকম জীবন নিয়ে বেঁচে থাকার কোনো লাভ নাই। শাহাদাতের সিদ্ধান্ত নিলেন, বাড়ি চলে গেলেন, মার গলাটা জড়িয়ে ধরে বললেন, মা মেহরবানি করে আমাকে একটু অনুমতি দাও, আমাকে দোয়া করে দাও, আমি শহীদ হতে চাই, আফগান জিহাদে যেতে চাই। মার গলা জড়িয়ে ধরে অনুমতি চাইলেন, মা বলল, বাবা একটি মাত্র সন্তান তুই আমার, তোর বাবারও একটা মাত্র সন্তান, বিশাল সম্পত্তি, কে দেখবে, কে এটার মালিক হবে, বাপ যাস না মেহরবানি করে, আমি তোকে অনুমতি দিতে পারবো না, তুই আমার কাছ থেকে যাস না। আব্বার কাছে গিয়ে জুত করতে পারলো না, ধমক খেল, শেষ পর্যন্ত রাতের অন্ধকারে পালিয়ে আফগানের জমিনে যুবক যখন চলে গেল, তাবুর কাছে চলে গেল, জিজ্ঞেস করলো, আমি জিহাদের ময়দানে যেতে চাই, বলো বয়স কত? কয় সতেরো বছর, এখনো তোমার জিহাদের ময়দানে যাওয়ার সময় হয় নাই, এত অল্প বয়সী জিহাদের মানুষ যুবককে আমরা জিহাদের ময়দানে নিতে পারবো না, বাড়ি ফিরে যাও। তারপরেও তুমি মার কাছ থেকে অনুমতি নাও নাই, অনুমতি পাও নাই আব্বার কাছ থেকে, তোমাকে আমরা শহীদি খাতায় নাম লেখাতে পারবো না, সৈনিকের খাতায় তোমাকে আমরা নিতে পারবো না, বাড়ি ফিরে যাও। বিমুখ হয়ে বাড়ির দিকে ফিরে আসলেন, আবারও যুদ্ধের ঘনাঘটা বেজে উঠল, হামলার পর হামলা যখন রাশিয়া করতেছিল, আবারও মসজিদে এরকম একটি জাজালো বায়ান দেওয়া হলো। বায়ানের পরে আব্বা চিন্তা করলেন, আজকে আর ঠেকানো যাবে না ছেলেকে, আগেই পিছন পিছন লাগলেন, বাড়ির ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে ছেলের পায়ে শিকল লাগায় বেঁধে ফেললেন। ছেলে চিন্তা করলো, শিকল ছিঁড়ে যেতে হবে, চিন্তা করতেছে রাতের পর রাত। মা চিন্তা করে খাবার দেয়, বলে, মা যতদিন পর্যন্ত আমাকে শিকলটা খুলে না দেবে, অতদিন পর্যন্ত একটি লোকমা খাবার আমি মুখে নেব না। মা বারবার অনুরোধ করে, হাতে পায়ে ধরে, এত কান্না কাটি করে খাবার খায় না, তিন দিন হয়ে গেল খাবারের কোনো ব্যবস্থা হলো না, খায় না, রাত্রে রেখে আসে তারপরেও খায় না। মায়ের মন নরম হয়ে গেল, মাকে বলল, মা একটি বারের জন্য শিকলটা একটু খুলে দাও, তোমার হাত থেকে প্রাণ ভরে খাবার খাবো, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দান থেকে কোনো দিন তোমরা আমাকে ফিরাইয়ে রাখতে পারবে না, যত চেষ্টাই করে শিকল আমাকে রাখতে পারবে না। দেখো, মা চিন্তা করল, ঠিক আছে একটু খুলে দেই, তারপরে খাবারের ব্যবস্থা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই সে খাবে, সাথে সাথে করে শিকলটা আবার আমি বেঁধে ফেলবো। মায়ের হাতের দিকে খেয়াল রাখলো যুবক, মায়ের শিকলটা খুঁটির সাথে পিলারের সাথে খোলার সঙ্গে সঙ্গে একলাপে বাড়ি থেকে বের হয়ে জিহাদের ময়দানে রওনা দিল। কোথায় খাবার, কোথায় মায়ের অনুমতি, কোথায় বাপের কাছে অনুমতি, দৌড় দিল জিহাদের ময়দানে। আগেরবার যেই তাবুর কাছে গিয়েছিল সেখানে যে বলতেছে, তোমরা কোথায়, আমি জিহাদের ময়দানে যেতে চাই, এই তো আমি বড় হয়েছি, আর এক বছরের যুবক আমি বেড়ে গেছি, 18 বছর বয়স আমার, এখন আমাকে জিহাদের ময়দানে তাড়াতাড়ি করে নাম লেখায়া দাও। তাবু জাহারা তিন চারজন মানুষ পাহারা দিচ্ছিলেন, ওনারা বলল, তোমার যুদ্ধের বয়স যদিও হয়েছে, কাফেলা অনেক আগেই রওনা হয়ে গেছে যুদ্ধের জন্য, আমরা আছি তাবু পাহারা দেওয়ার জন্য, এখন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। যুবক জিজ্ঞেস করে, কোন পথে রওনা দিয়েছে, সে পথটা আমাকে দেখায় দাও, সে পথ ধরে আমি দৌড়াতে থাকব, যদি আমি জিহাদের ময়দানে নাও যেতে পারি, আমার আল্লাহ তো দেখবেন আমি জিহাদের জন্য কতটা পাগল ছিলাম। জিহাদের ময়দানে ওই পথ ধরে রওনা দিয়েছে, তাদের বর্ণনা অনুপাতে যায় দেখলাম, সংক্ষেপে বলছি, পাহাড়ের গুহায় যুদ্ধ, তুমুল যুদ্ধ চলতেছে, কমান্ডারের সাথে আলাপ হলো না, আলাপের সময় পেল না, কে কোথায় কারো পরিচয় নিতে পারল না, যুদ্ধের পর যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ, যুদ্ধের ময়দানে যুবক রাজি হয়ে গেল, জীবন দেওয়ার জন্য আল্লাহর কাছে সফট করে দিয়েছে, আল্লাহ জীবনটা তোমার,
আল্লাহর হাতে জীবনটা সঁপে দেওয়ার পরে যুদ্ধ শুরু করেছে শাহাদাতের নেশায়। হঠাৎ করে রাশিয়ান সৈন্যদের একটি গুলি তার বুকে এসে আঘাত করল, চিরদিনের জন্য শাহাদাতের কোলে ঢলে পড়ল। পাহাড়ে একটি গর্তের মধ্যে কাত হয়ে পড়ে গেল, লাশটা দেখা যায় না। এমন অবস্থায় যুদ্ধ শেষ হয়ে গেল, কমান্ডার তাদের লোকজন নিয়ে চলে আসলো তাবুতে চলে আসলো। কিন্তু এই যে যুবক শাহাদাত বরণ করেছে তার কোনো খোঁজ ছিল না, কমান্ডারের হাতে কোনো হিসাবও ছিল না, লিস্ট ভুক্ত ছিল না, তালিকাভুক্ত না থাকার কারণে কারা শাহাদাত বরণ করেছে শহীদদের তালিকায় তার নাম উঠল না। যারা শাহাদাত বরণ করেছে কতগুলো লোক গিয়েছিল, কতগুলো ফিরে আসলো, কতগুলো শাহাদাত বরণ করলো কমান্ডারের হাতে আছে, কিন্তু পাকিস্তানি ওই যুবকের কথা তার কবরে নাই, তার লিস্টে নাই। এমন অবস্থায় অনেক দিন হয়ে গেল, 6 মাস গত হয়ে গেল, আব্বা স্বপ্ন দেখতেছে। বাবা ছেলে আব্বাকে স্বপ্ন দেখাচ্ছে, বাবা 6 মাস গত হয়ে গেল, এখনো পর্যন্ত আমার কেন জানাজার ব্যবস্থা করো না? 6 মাস রক্তাক্ত অবস্থায় পাহাড়ের গুহার মধ্যে পড়ে আছি অবহেলিত অবস্থায়, এখনো কেন তোমরা আমার দাফন কাফনের ব্যবস্থা করো না? প্রথম রাত্র চলে গেল, দ্বিতীয় রাত্র একই স্বপ্ন মাকে দেখানো হলো, আব্বাকে দেখানো হলো, তৃতীয় রাত্র আসলো একই স্বপ্ন, আব্বা মা দুজনকেই দেখানো হলো। আব্বা পাগল হয়ে গেলেন, পাগলের মতো সকালবেলা দৌড় দিলেন, কোথায় আমার ছেলে পড়ে আছে, এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, 3-3 বার দেখেছি, আমি একা নই, স্ত্রীও দেখেছে, ওর মাও দেখেছে। দৌড় দিলেন পাগলের মতো, সেই তাবুতে চলে গেলেন। আস্তে আস্তে খুঁজতে খুঁজতে তাবুতে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, একটি ছেলে এসেছিল শাহাদাত বরণ করার জন্য, জিহাদের জন্য আপনারা দেখেছেন কিনা? কেউ বলতে পারে না, লিস্ট খুঁজে দেখে ফিরে আসা সৈনিকদের মধ্যেও নাই, শাহাদাত বরণ করা সৈনিকদের মধ্যেও নাই। এমন অবস্থায় তাবু যারা পাহারা দিতেছিল সেই সৈনিকেরা বলল, হ্যাঁ একটি যুবককে দেখেছিলাম, সে আমাদের কাছে লিস্টের ভুক্ত না, জিহাদের ময়দানের দিকে দৌড় দিয়েছিল। বাপ বলে, ওই মানুষগুলো বলে যুবকটার পায়ে শিকল দেখেছিলাম। বাপ বলে, হ্যাঁ বাবা আমার বাবার পায়ে শিকল ছিল, আমি তাকে জিহাদের ময়দানে আসতে দেব না বলে শিকল বেঁধে রেখেছিলাম, শিকল ছিঁড়ে বাবা আবার জিহাদের ময়দানে রওনা দিয়েছে। যে ছেলেটার পায়ে শিকল বাঁধা অবস্থায় দেখেছো, এই ছেলেটি আমার, এই ছেলেটি কোথায় আছে আমি জানতে চাই। কমান্ডার বলে, আমাদের লিস্টে নাই, তবে সৈনিকদেরকে অর্ডার দেওয়া হলো পাহাড়ের গুহায় গুহায় খোঁজ করে দেখো কোথায় লাশ পড়ে আছে, যদি শাহাদাত বরণ করে থাকে সে লাশ গলে যেতে পারে না, নষ্ট হতে পারে না। খুঁজতে 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 অনেক সময় পরে পাহাড়ের একটি গর্তের ভিতরে দেখা গেল ওপর হয়ে লাশটা পড়ে আছে, কোনো ক্ষত বিক্ষত হয় নাই, পচে নাই, গলে নাই, নতুন পোশাকগুলো নষ্ট হয় নাই, গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বুকের যেখানে গুলি লেগেছিল ফিনকি দিয়ে সেখান থেকে রক্ত ছোটা আরম্ভ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেল সারা পাহাড়ের গুহা, তখন রক্ত বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শাহাদাত বরণ করে দিনের জন্য শহীদি তামান্না নিয়ে সামনের দিকে যারা এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুবরণ করান না, আল্লাহর কাছে ওই মানুষগুলো হলো জিন্দা। আল্লাহর কাছে মানুষগুলো কি? তখনও শাহাদাত বরণ করা অবস্থায় রক্ত মাখা অবস্থায় শিকল পায়া অবস্থায় দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, আব্বার আজুড়ি আব্বার আবেদন, তোমরা শিকল বাঁধা অবস্থায় দাফন কাফন করো না, কেয়ামতের ময়দানে শিকল বাঁধা অবস্থায় যদি আমার সন্তান আল্লাহর দরবারে হাজিয়া দেয় তাহলে আমি ওর বাপই পরিচয় দিতে পারবো না, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আমি না বুঝে বুঝতে না পেরে শহীদের মর্যাদা কি তা বুঝতে না পেরে শিকল দিয়ে তাকে আমি আটকানোর চেষ্টা করেছিলাম, আমাকে মাফ করে দিয়ে শিকলটা খুলে তাকে দাফন কাফনের ব্যবস্থা করাও, শহীদই যেভাবে মারা যাবে ওভাবেই তাকে দাফন কাফন করার হুকুম, ঠিক কিনা? কোন বাপ, আমি এই কথা তারা এতটুকু বুঝাতে চাই, যারা যুবক ভাইয়ের আজকের আয়োজন করেছেন, সকলের ভিতরে বেঁচে থাকার তামান্না 1% থাকতে পারবে না, মরার তামান্না থাকতে হবে 100%, কারণ জীবন আল্লাহর হাতে। কার হাতে জীবন? আরো যারা বলেন জীবন কার হাতে?
সুতরাং আল্লাহ যদি মারেন তাহলে পুলিশের সাথে নরম কথা বলে, সংবিধানের বিরুদ্ধে আস্তে কথা বলে, মসজিদের এম্বারে দাঁড়িয়ে নরম নরম বক্তব্য দিয়ে একদিন বেশি বাঁচা যাবে না। গরম বক্তব্য দিয়ে অযথা কথা বলে অযথা সংঘর্ষ বাঁধিয়েও আগে মরা যাবে না। নির্দিষ্ট সময় আমার আর আপনার মৃত্যু আসবে, সুতরাং শাহাদতের তামান্না নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শাহাদতের তামান্না নিয়ে একটি সহি ইসলামী বিপ্লবের প্রত্যাশা নিয়ে, একটি সহি ইসলামী বিপ্লবের কামনা আর বাসনা নিয়ে আপনাদেরকে ডাকটাই দাওয়াতটাই। এটা যদি অপরাধ হয় আজকে তাফসীর মাহফিলের আয়োজন করা, তাদের যদি অপরাধ হয় আমরা বাংলাদেশের আইনে আপনারা যদি অপরাধ দেখাতে পারেন আমরা সকলে ফাঁসির কাষ্ঠে ঝুলব। বিকালবেলা অনুমতি দিবেন তাফসীর মাহফিল করার, রাত্র দশটার সময় এসে ডিস্টার্ব করবেন, কে শিখাল আপনাদেরকে? কাদের ইঙ্গিতে এটা করা হয়েছে আমরা জানতে চাই। পরিষ্কার কথা, আমাদের নামে কোনো ওয়ারেন্ট আছে? যারা আয়োজন করেছে তাদের নামে কোনো ওয়ারেন্ট আছে? কেন তাফসীর মাহফিল বন্ধ করার কাহেসটা কোথা থেকে আসে? কে শিখায় আপনাদেরকে এই ভূমিকা? যাদের ইঙ্গিতে করেন আপনারা এই ভূমিকা নেওয়ার কারণে আল্লাহর কোরআনের আল আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবেন। সুপ্রিয় শ্রোতা, অ্যালবামটির ব্যবস্থাপনায় ছিলেন মোস্তফা কামাল, ধারাবর্ণনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক। প্রযোজনা ও পরিবেশনা করেছে প্রত্যয় প্রোডাক্টস, পুরনা পল্টন, ঢাকা। আল্লাহ হাফেজ।